প্রায় 14 কোটি 76 লক্ষ টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। জাল রেভিনিউ স্ট্যাম্প, নকল জুডিশিয়াল স্ট্যাম্প এবং কোর্ট ফি প্রস্তুতকারী চক্রের 4 সদস্যকে আমরা আটক করেছি এবং তাদের হেফাজত থেকে প্রায় 14 কোটি 76 লক্ষ টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরির প্রায় 40 লক্ষ টাকার সরঞ্জামও আটক করা হয়েছে। আমরা যে অপারেশনটা গোপন তথ্য ভিত্তিতে অপারেশনটা শুরু করেছিলাম ঢাকার মতিঝিলের ফকিরেপুলের আদিল মিয়ার গলিতে, সেখানে আমাদের তথ্য ছিল ওখানে জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরি হয় এবং ওখানে মজুদ করা হয়। সেই সংবাদের ভিত্তিতে আদিল মিয়ার গলিতে আমরা একটা প্রিন্টিং প্রেস অভিযান চালাই যার মালিক ছিল রিপন, জনৈক রিপন মোল্লা। তো রিপন মোল্লাকে পাওয়া যায় না, ওখানে তার একজন কর্মচারী মোহাম্মদ আলিম শেখকে পাওয়া যায় এবং তার দেখানো তথ্য মতে ওই স্থান থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়। পরবর্তীতে মোহাম্মদ আলিম শেখকে বিস্তারিত জিজ্ঞাসাবাদে সে এই চক্রের সাথে জড়িত আরও অনেকের তথ্য আমাদের কাছে দেয় এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় তাদের এখানে বিজয় সরণিতে একটা প্রিন্টিং প্রেস এবং সাভারের রাজ ফুলবাড়ি এলাকায় আর একটা প্রিন্টিং প্রেস রয়েছে এবং এইসব জায়গাতে বিভিন্ন জাল স্ট্যাম্প, কোর্ট ফি এবং রেভিনিউ স্ট্যাম্প এর মজুদ রয়েছে এবং সেখানে তারা প্রিন্টিং কার্ডগুলো পরিচালনা করত। তো সেই মোহাম্মদ আলিম শেখের দেওয়া তথ্য মতে আমাদের ডিবির একাধিক টিম বিভিন্ন জায়গাগুলোতে একই সময় অভিযান পরিচালনা করে এবং যে বিজয় সরণী তাদের যে দোকানটা রয়েছে সেখানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযান পরিচালনা করে সেখান থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়। পরবর্তীতে গত রাত 8 ঘটিকার সময় মিরপুরের মধ্য পাকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই চক্রের অন্যতম হোতা মোসাম্মদ হাজারা বেগম এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম জীবনকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে বেশ কিছু নকল স্ট্যাম্প এবং নগদ অর্থ জব্দ করা হয়। একই সময়ে ডিবির আরেকটা টিম ওদের যে আরেকটা স্থানা সাভারের রাজফুলবাড়ি, রাজফুলবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে মোহাম্মদ মাসুদ রানা নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। এই চক্রের অনেক সদস্য জড়িত এবং এই যে 4 জন আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি তারা সরাসরি এই চক্রের সাথে জড়িত এবং দীর্ঘদিন ধরে তারা এই ব্যবসার সাথে জড়িত রয়েছে। এই ক্ষেত্রে আমাদের এই চক্রের মূল হোতা যেটা জানতে পেরেছি জনৈক মোহাম্মদ মোজাম্মেল হক, এই যে গ্রেফতারকৃত হাজারা বেগম মোজাম্মেল হকের স্ত্রী এবং যে আরেকজন এখানে পলাতক রয়েছে মোহাম্মদ রিপন মোল্লা নামে। তো সার্বিকভাবে আমাদের মোট 500, 200, 150 এবং 10 টাকা মূল্যের 33,75,500 স্ট্যাম্প আমরা উদ্ধার করেছি যার মূল্য প্রায় 14 কোটি 76 লক্ষ টাকা। তারা বিভিন্ন কৌশলে এই যে রেভিনিউ স্ট্যাম্পগুলো তৈরি করত, এই রেভিনিউ স্ট্যাম্পগুলো তৈরি করার জন্য প্রথমে তারা কাগজ সংগ্রহ করত। কাগজ সংগ্রহ করার পরে তারা যে রেভিনিউ স্ট্যাম্পে যেসব বিশেষ চিহ্ন এবং নিরাপত্তা চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোর জন্য পৃথক ডাইস ব্যবহার করত। এই পৃথক এই যে ডাইসগুলো ব্যবহারের মাধ্যমে তারা ওই কাগজগুলোতে প্রিন্টিং প্রেসের মাধ্যমে সেগুলো প্রিন্ট করত এবং এখানে যেসব নিরাপত্তা চিহ্নে ফ্লোরেসেন্ট কালি ব্যবহার করা হতো সেই ফ্লোরেসেন্ট কালিগুলো আলাদা ডাইসে তৈরি করা হতো এবং তারপরে ফ্লোরেসেন্ট কালিগুলোর ব্যবহার করে যে ডাইসগুলো প্রস্তুত করা হতো সেগুলো এই যে মূল কাগজের সাথে সংযুক্ত করে প্রিন্ট দেওয়া হতো। প্রিন্ট দেওয়ার পরে বিশেষ কেমিক্যাল ব্যবহার করে এগুলো ফিনিশিং দেওয়া হতো, পরবর্তীতে সেলাই মেশিনের মাধ্যমে বর্ডার দিয়ে একদম হুবহু আসল স্ট্যাম্পের মতো করে তারা ইয়া স্ট্যাম্পগুলো তৈরি করতো এবং বিভিন্ন চক্রের মাধ্যমে তারা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং যারা স্ট্যাম্প ভেন্ডার রয়েছে তাদের কাছে এগুলো সরবরাহ করত এবং তাদের যে অবৈধ অর্থ সেটা বিভিন্নভাবে পাচার করতো।